আর মেয়েদের গলায় তো ওর ময়দা মামুনি, এই মামুনি, ওই মামুনি। কিন্তু আজকে ব্যাংক ঘুরতে গিয়ে আমার সাথে একটা কাণ্ড হলো। আমি বাঙালি না, আমি অবাঙালি। হয়েছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো? একটা নতুন দিনের সকাল শুরু হচ্ছে, সবাইকে গুড মর্নিং জানাই। আজকে গুড মর্নিং জানাতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 9:23। আজকে আমি নিজেই অনেক দেরি করে উঠেছি যে তোমাদের তাড়াতাড়ি এসে গুড মর্নিং জানাবো। আজকে প্রায় 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে, কালকে রাতে এত গরম ছিল ঘুম হয়নি, সকাল সকাল উঠবো ভাবলাম কিন্তু শরীরটা ভালো লাগছিল না, মনে হলো একটু দেরি করেই উঠি। যেদিন সকালবেলা দেরি হয়ে যাবে সেদিন সব কাজের পরপর 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 দেরি হয়ে যায়। 8:30 সময় উঠে তারপরে চা খাওয়া, তারপরে আবার সব কিছুই পরপর লেট হয়ে যায়, রান্না বান্না সব কিছুই লেট হয়ে যায়। এক গাদা জামা কাপড় কালকে থেকে কেচে সোফায় পড়া ছিল, পড়ে আছে, আমি না গুছলে তো গুছানো হবে না, পরেই থাকবে ওখানে। আমি তাই ভাবলাম সকালেই আগে জামা কাপড়গুলো গোছাবো, তারপরে সব কাজ করব। কালকে সে দুপুর থেকে জামা কাপড় তুলে জামা কাপড় ওখানে গুছি পড়ে আছে সোফার মধ্যে। যদিও বা সোফাটা এখন জামা কাপড় রাখারই আমার জায়গা হয়ে গেছে, মানে যে মানে কি বলবো, মানে যে জায়গাটা ফাঁকা থাকবে সেই জায়গাটা মানুষ এসে জামা কাপড় ছেড়ে রেখে দেবে, না হলে সেটা জামা কাপড় তুলে রাখার জায়গা হয়ে যাবে। একটা ফাঁকা চেয়ার রেখে দিন, ওই চেয়ারটা বেশি দিন ফাঁকা থাকবে না, তার মধ্যে 2-3টে জামা কাপড় জমে যাবে। একটা সোফা থাকুক, সোফাটা কতদিন ফাঁকা রাখবেন, সোফার মধ্যে জামা খুলছে জামা জমে যাচ্ছে, জামা কাপড় তুলে এনে সোফার মধ্যে জমিয়ে রেখে দিচ্ছি একদিন দুদিন, যে সোফাটা যে একটা বসার জায়গা। ওটা আমার মনে হয় এটা প্রত্যেক মানুষের বাড়িতেই হয়। সকালে কি রান্না করব কি রান্না করব, ফ্রিজ খুলে দেখলাম, আমি দেখলাম একটা সবজি নেই, আমি আবার পাঠালাম সবজি আনতে। এই কি রান্না করব, আজকে প্রচুর গরম, আজকে একটু পাতলা পাতলা খেলে ভালো হয়, পোস্ত করা যেতে পারে। পোস্ত এখন মানুষ রেগুলার করতে পারে, সব মানুষের বাড়িতে মিক্সার আছে, চালাবে পোস্ত করে নেবে তাড়াতাড়ি। আগেকার দিনে আমাদের মা কাকিমাদের ভাবুন প্রত্যেকটা রান্না তাদের শিলে বেটে করতে হতো, আমি তাই ভাবি, আমি পোস্ত করতে গেলে এটা ভাবি যে পোস্ত যদি আমাকে শিলে বেটে করতে হতো মানে আমি জীবনে পোস্ত খেতাম না, তাই না? পোস্ত বাড়তে আমার খুব গায়ে আমার ভাল লাগে না, পোস্ত বাড়তে পোস্ত ওই ঘন্টার পর ঘন্টা শিলে বেটে তারপরে পোস্ত খাওয়া, তার থেকে অন্য মেনু খাওয়া ভালো। আর আমার মায়েরা বলতো যে এত এত শুকনো লঙ্কা ওরা হচ্ছে শিলে বাটত। আগেকার দিনে মানুষরা খুব পরিশ্রমী ছিল, এটা মানতে হবে, আমরা খুব ফাঁকিবাজি এখনকার দিনের মানুষেরা, জেনেও আমরা পরিশ্রমী হতে পারবো না, সেই ফাঁকিবাজি থেকে যাব, আমাদের অত খাটার ইয়েই নেই, ক্যাপাই নেই। সকালের জলখাবার এখনো কিচ্ছু করা হয়নি, রোজই এটা ওটা রুটি ফুটি করছি না, রোজই রুটি পরোটা ক্যান্সেল করে ম্যাগি মুড়ি এই দিয়ে চালিয়ে দিচ্ছি, অর্ধেক দিন চালিয়ে দিচ্ছি এই দিয়ে। আজকে তো আবার দেরি করে উঠেছি, একটা বাহানা পেয়ে গেছি, আজকে আরও চালিয়ে দেবো এই দিয়ে। আপনার ফ্রিজে যদি একটুখানি মিষ্টি টিষ্টি কিছু কিনে রাখেন তাহলে চট করে আপনি যে কোনো মুড়ি কিছু দিয়ে জলখাবার করে নিতে পারেন, তাই সবসময় ঘরে একটু মিষ্টি এনে রাখার চেষ্টা করবেন, গেস্ট এলেও আপনার সুবিধা আর আপনি নিজেও বেশ কাজে ফাঁকি মেরে চালিয়ে দিতে পারবেন।
তাহলে একটু পরে আবার আপনাদের সাথে কথা বলছি, সারা দিনই আপনাদের সাথে কথা আছে, ঠিক আছে? সকাল সকাল আজকে একজন মুড়ি খাচ্ছে, মুড়ি খেতে পছন্দ করে না। হ্যাঁ গো, মুড়ি দিও যখন আর কি পাওনি নাকি মুড়ি দিতে, আর অন্য কিছু একটা করবে কোথায় না, মুড়ি সকালবেলা মুড়ি ভালো লাগে। মুড়ি মুড়ি জানো বাঙালিদের ভাতের পরেই দ্বিতীয় খাবার মুড়ি। ঠিক আছে, আমি বাঙালি না, আমি অবাঙালি, হয়েছে? আমি অবাঙালি, আমি ভাতের পরে মুড়ি। আর মুড়ি কত মানুষের ঘুগনি, মুড়ি কত জল খাবারে সকালে খাওয়া, সেটা আমি কি মেদিনীপুরে থাকি নাকি ঘুগনি মুড়ি। মেদিনীপুরে না থাকলে তো, তো মেদিনীপুরের অনেক বন্ধু বান্ধব আছে, তাদের আশেপাশে তো থাকো। হ্যাঁ সে ঠিক আছে, সে তো চপ মুড়ি, কিন্তু চানাচুর মুড়িটা কি? চানাচুর মুড়ির সাথে একটু তো বোঁদেও আছে, ওটা বললে না? বোঁদেটা তো চাইনি আমি, বোঁদে না দিলেও হতো, এক্সট্রা আমি দিয়েছি যাতে তোমার একটুখানি আরো মুড়ি খেতে খেতে তোমার আরো মনোরঞ্জন হয়। ঠিক আছে, অনেক মনোরঞ্জন লাল হলো বোঁদে দেখে। তাহলে তো ঘুম থেকে উঠলে ফার্স্টেই লাঞ্চ হবে, কারণ নো ব্রেকফাস্ট যদি মুড়ি খাবে, তাই তো? বানাতে তো হয় না। ঠিক আছে ঠিক আছে, পরোটা বেলে দেখাবে একদিন, তারপরে বুঝবো। হ্যাঁ দোকানে যাবো চাউমিন খেতে, এখন দোকানের পরোটাও খাওয়া যাবে না, আমাদের ঝামেলা হয়েছে, আগে বেশ টুকটুক করে কিনে নিয়ে চলে আসতাম পরোটা, বলো। মুড়ি খেয়ে নাও, কি করবে, খাই খাই আর কি করব। মুড়ি কত মানুষ পায় না, আমার পায় না কি, আমি তো এখন পাচ্ছি, আমি যেদিন পাবো না সেদিন ভাববো, এখন তো আমার না পাওয়ার ব্যাপার না, এখন আমি পাচ্ছি মুড়ি, ওই জন্য মুড়ি খাবো না। হ্যাঁ মানে এখনো মুড়ি ছাড়া অন্য কিছু পেতে পারি, যখন আমার ওই পরিস্থিতি আসবে যে মুড়ি ছাড়া অন্য কিছু পাবো না, তখন আমাকে মুড়ি দিলে মনে হবে মুড়ি 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 করবো, ঠিক আছে? মুড়িটাও মুড়ির মতো করে খেতে হয়। ঠিক আছে, সাড়ে 11টা বেজে গেছে, এবার রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নাঘরে এবার রান্না করতে হবে, পোস্তের আলু ঠালু সব কেটে নিয়েছি, চলুন এবার রান্না করি। পোস্তের আলু আমি একটুখানি বড় বড় সাইজের কাটি, আমার শ্বশুর বাড়িতে এখানে সবাই পোস্তের আলু ছোট ছোট কাটে, কিন্তু আমার পোস্ত একদম ছোট ছোট কাটা ভালো লাগে না, তার সাথে পোস্তের আলু যেমন বড় বড় কাটি, পেঁয়াজগুলো তেমন বড় বড় কাটি, খেতে ভালো হয়, আপনারাও এটা বানিয়ে দেখবেন। চারিদিকে মেয়েরা মেকআপ মানে ময়দা নিয়ে সব পিছনে লেগে যাবে, মেকআপ করলেই ময়দা, ফেসবুকে তো ময়দা মামনি কি আজে বাজে, ফেসবুক খুললেই ময়দা মামনি, তাদের তো সাদে বলে না, তারা শুধু মেকআপটা মানে বিচ্ছিরি লাগে, এমনভাবে মুখের ওপর লাগিয়ে নেয় চারিদিকে, সে একদম জঘন্য লাগে, মানে দেখে বোঝা যায় সেই এক গাদা মুখটাকে পুরো সাদা করে চলে এসেছে। বোঝো তোমরা মেকআপ সম্পর্কে কিছু? হ্যাঁ বুঝি না কেন, সিনেমাতে তো অনেক কালো নায়ক নায়িকা আছে যাদের গায়ের রং চাপা, কিন্তু তাদের মেকআপ করলে তো তেমন কিছু মনে হয় না। সেটা তো সিনেমা স্ক্রিনে দেখছো, সামনাসামনি দেখো তারপর তো বুঝবে, তোমরা হিরোকে দেখেছো মেকআপ ছাড়া সিনেমা করতো? আর মেয়েদের গালায় তো ময়দা মামনি, এই মামনি ওই মামনি, আরে ছেলেরা তো আর তোমার এরকম মেকআপ করে রাস্তায় ঘুরছে না, ঘুরছে তো মেয়েরাই, রাস্তায় বেরোতে গেলে মেকআপ করে যে বেরোতে হয়, কোন মেয়ে ছেলে করে বলো তো, হাজারে একটা করে, আর হাজারে 999টা মেয়ে করে রাস্তায় বেরোনোর জন্য, সবাই তো একটু সেজে গুজে থাকতে চায়, তাই না? ঠিক আছে থাকুক, তোমায় একটু মাগিয়ে দেবো, দেখ
পাগল নাকি বুঝাও না, যা আছি যথেষ্ট আছি, আমার কালো পর্সা যাই করি সেটাই সেটাই মেয়েদের দোষ, যাই করতে বাবা তুমি অবশ্য ওরকম মেকআপ মুখে করো না, এটা ঠিক যে মুখে সে পাউডার মাখা যেটাকে বলে সেটাকে করো না, মুখে কোনো দিন সেই এসব টুদি ফুদি দিয়ে ঘষাঘষি কিছুই করো না। হ্যাঁ এটা তোমার স্কিনের জন্য করো, এটা খারাপ না, এটা তো ভালো, এটা ওই জন্য তোমাকেও তো বলছি করতে। হ্যাঁ আমার স্কিন ঠিকই আছে, একটা প্যাক তোমার জন্য কিনেছিলাম মনে আছে, দু বছর হয়ে গিয়ে নষ্ট হয়ে গেল, একটা মনে কোনোদিন খোলাও হয়নি বলো। চলো তুমি প্যাক মাখো মুটি, দুপুরে পড়ানো আছে, 12টা বেজে গেছে, চান করে নাও, আমার রান্নাও হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে নিয়েছি, একটা মাখলে একটা যেন মুখটা ফ্রেশ লাগে, কে বলবে ছেলেদের বোঝে না কোনো কথা। ওরা খালি ছেলে মেয়েদের মেকআপ করতেই দেখে, ময়দা মাখতেই দেখে, এটা যে মেয়েরা আরামের জন্যও মাখে বুঝতে পারে। কিন্তু আজকে ব্যাগ ধুতে গিয়ে আমার সাথে একটা কাণ্ড হলো, সেটা হচ্ছে মুখটাকে ঠান্ডা করে ব্যাগটা মেখে কলের জলে গিয়ে ধুতে গেলাম, কি হলো 12টা দুপুর বাজে, ট্যাঙ্কির জলটা একদম গরম, গরম জলে মুখ ধুয়ে আসতে হলো, আমার মানে পুরো মেহনত বিখা হয়ে গেল জানো, ব্যাগটা তোমাকে অত ডায়লগ দিলাম, ব্যাগ মাখছি মুখ ঠান্ডা করছি গরম জলে ট্যাঙ্কির জলটা একটু ছেড়ে মাখবে তো, প্রথমে বুঝতে পারিনি কলটা খুলে মুখে জল দিয়ে দিয়েছে, ফোসকা পড়ে ছেড়ে প্রচন্ড গরম লাগে, এখন একদম 12টার সময় পুরো তেতে গেছে, তারপরে ছেড়ে দিয়েছি, তারপরে ঠান্ডা জল বেরোচ্ছে, প্রথমে অত মাথায় ছিল না তো কলের জলটা খুলে দিয়েছি, ঠিক আছে এবার চ্যান ফ্যান করে নি, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। দুপুরে রান্না টান্না কমপ্লিট, আমি চলে এসেছি ঘরে, এখন জানো বাবা ফোন করে বলে কিনা দুপুরে আসবে, হ্যাঁ বোঝো মা আবার একরকম, আমি মেনু করেছিলাম সকালবেলা পোস্ত ডিম ভাজা ডাল, মাকে এখন আবার মেনু পাল্টে ডিমের তরকারি সরকারি করতে হচ্ছে, সকালবেলা ফোন করলো তখন একবারও বললো না আসবে, হুট করে এখন বলছে যে এখন দুপুরবেলায়, আগে থেকে জানলে অন্যরকম কিছু সকাল থেকেই রান্না করে রাখা যেত তাই না, কি করবে মা এবার লেগে পড়েছে, আবার আমার পর মা এবার রান্নাঘরে লেগে পড়েছে ডিমের ছোল করতে, ডিম ভাজা দিয়ে দেওয়া যাবে দুপুরবেলা ভাত, একটা মেয়েকে মুখটা কত ফ্রেশ ফ্রেশ লাগছে আমাকে, আমার গরমকালে এত পিম্পল হয় না আপনারা দেখছেন তো, একদম দাগ 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 সব সারা মুখে পিম্পল, এই জন্য শীতকালটা ভালো, সবসময় মুখ প্যাচ 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 করে না, গরমে ঘেমে মুখের এত স্কিন প্রবলেম হয় না, কি করা যাবে স্কিন প্রবলেম হবে বলে কি কাজ বাজ করবো না, করতেই হবে, তার মধ্যেই আবার কেয়ার নিতে হবে,
আমি এখানে গল্প করছি, একজন কি করছে সেটা চলুন আপনাদের দেখাই, চুপি চুপি কি করছে তা দেখাচ্ছি। কি করছো আজকে, আবার জুস আর বেরিয়েছে মনে হচ্ছে? বেদানার জুস হবে। এই জুসারটা দেখছেন নতুন এসছে বাড়িতে, রোজ এক্সপেরিমেন্ট হচ্ছে এটার ওপর, নালে সাথে আমাকে কালকে মৌসুমির রস আর আজকে কি বেদানা, এটাও করে করে দেখছে ঠিক কাজ হচ্ছে কি না, আর বলছে বউকে করে করে খাওয়াচ্ছি। সবই ঠিকঠাক কাজ হচ্ছে, কিন্তু এখন আগে আমি জুসারটা বানিয়ে নিই, জুসটা বানিয়ে নিই, তারপর কথা হবে। তারপর কথা হবে, জুস বানানো তোমাকে আজকে দেখাতে হবে। ঠিক আছে, ও এখন দেখাবে না মানে ও ওইগুলো নিয়ে এখন পড়ে থাকবে, কোনটায় কি হয় না হয় সব দেখবে, তাই তো? তারপরে জুস ঠিক আছে, এখানে অনেক ফাংশন আছে বলো। ঠিক আছে, পরে আপনাদের দেখিয়ে দেবো এটা কি কি হয়, চলো তুমি দেখে নাও তারপর বানাও, তারপরে আমি আবার ভিউয়ারদের দেখাচ্ছি। বুঝলে, অনেক রকম কাজ হয় এটাতে তোমার, ভুট্টা ভুট্টা খুব ভালো ছাড়িয়ে, যেগুলো সেই ভুট্টা সেদ্ধ করে না ছাড়াতে অসুবিধা হয়, সেই ভুট্টাগুলো দিলে এখানে একদম ছাড়িয়ে যাবে। এই যে দেখুন আপনারা কি সুন্দর, এটা চেপে দিলেই ভুট্টাগুলো, তরমুজ সরমুজ সব হয় বুঝলে, দামটা কত বলে দাও? দাম একটু বেশি, অবাক হয়ে যাবেন, কত ১৫০ টাকা মোটে, অনেক ফাংশন আছে বলো, ১৫০ টাকা অনেক নতুন জুস আরে, আমি রোজ রোজ জুস খাচ্ছি আমার বরের হাতে, কালকে কি অন্য কিছু করে দেবে দেখা যাক, কালকে ভুট্টাটা ছাড়াবে। ঠিক আছে, কালকে ভুট্টাটা ছাড়িয়ে কি করতে হবে বলো তো, ভুট্টাটা ছাড়িয়ে সেই আমরা খাই না বাইরে সেদ্ধ ভুট্টা, ওই রকম সেদ্ধ ভুট্টা করতে হবে। বেদানাটা রসটা খেয়ে দেখো একটু কেমন লাগে, বেদানাটা কবেকার বলো তো, এক সপ্তাহ হয়ে গেছে জানি, আমার বেদানার রস একদম ভালো লাগে না, সব থেকে মৌসুমি লেবু রসই ভালো লাগে। তুমি খাবে আমি খাবো না বেদানার রস, আমার ভালো লাগে না, দাও এক বোতল খেয়ে দেখি। ঠিক আছে, হয়ে গেলে হয়ে গিয়ে সব ধুয়ে ঠেও নিয়ে চলে এলো, আমার কাজ পরিষ্কার করে দিয়েছে, এখানটা একবার পরিষ্কার করে দিয়েছে, তাহলে নেক্সট ব্লগে দেখা হবে তাই তো, তার জন্যে বাই কি, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ওকে দেখালেই ক্যামেরায় আগে বাই বাই বলে দেবে, আমাকে কতগুলো বলতেও দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর আপনারা তো ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক করছেন না, একটু লাইক করবেন, কমেন্টেও লিখে পাঠাবেন কেমন হলো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান যায়, এটা অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে কি যাচ্ছে না আমরা তো বুঝতেই পারছি না, ওর জন্য বেল বাটনটা বাজাতে হবে, নোটিফিকেশান যাবে আপনাদের কাছে, আপনারা বুঝতে পারবেন আমার পরপর ভিডিও কী আসছে, আর কমেন্ট লাইক শেয়ার তো অবশ্যই করবেন যদি আপনাদের ইচ্ছা করে, জোর করে বলছি না করতে, তাহলে বাই, পরে নেক্সট ব্লগে দেখা হবে, বাই।